ধর্মতলার সভায় অমিত শাহর চাঁচা ছোলা আক্রমণ টিএমসি কে। দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারকে উপড়ে ফেলার ডাক অমিত শাহর। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগ, কর্তৃপক্ষকে চিঠি পড়ুয়ার। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই, ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকছেন রাহুল দ্রাবিড়ই, বদল হচ্ছে না সাপোর্ট স্টাফদেরও, বিবৃতি দিয়ে জানালো বোর্ড। উত্তরকাশের সুরঙ্গে কিভাবে নিজেদের উজ্জীবিত রেখেছিলেন প্রধানমন্ত্রীকে জানালেন উদ্ধার হওয়া 41 জন শ্রমিক। ধর্মতলার সভা থেকে হুঙ্কার অমিত শাহর, 2024 নরেন্দ্র মোদী সরকারকে ফিরিয়ে আনতে হবে, আর 26 বাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করার ডাক অমিত শাহর। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এবার নয়া নিয়ম, চিকিৎসকদের রেজিস্ট্রেশন নিয়ে কড়া নির্দেশ, এই নিয়ম না মানলে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখা যাবে না, জানালো রাজ্য সরকার। ধর্মতলার সভা থেকে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ অমিত শাহর, ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করুন দল থেকে, এমনটাই মন্তব্য করলেন অমিত শাহ। উত্তরকাশী টানেল বিপর্যয়ের ঘটনায় উঠে এলো বড় আপডেট, হার মানেনি অদম্য ইচ্ছে শক্তি। মঙ্গলবারের সন্ধে যেন আলো ফুটল উত্তরকাশীর সিলকেরিয়া বারকোট সুরঙ্গে, হাতে পাহাড় খুঁড়ে উদ্ধার 41 জন শ্রমিক। শর্ত সাপেক্ষে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েকদিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে, শীতের আমেজ অনেকটাই কমে যাবে, বাড়বে রাতের তাপমাত্রা, কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ থাকবে তবে বাড়বে না, পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা 15 ডিগ্রির উপরে থাকবে।